হাই বন্ধুরা, আমি কিন্তু আগেই বলেছিলাম যে রাজকুমার সিনেমাতে শাকিব খান এবং হিমেল আশরাফ এরা আসলে এমন একটা চমক দর্শকের জন্য অপেক্ষায় রেখেছে যে চমকটা সত্যি অবিশ্বাস্য, অকল্পনীয়। আর সেই চমকটা শ্যুট করার জন্যই মূলত এখন শাকিব খান ইন্ডিয়াতে। অনেকেই শুধু দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে এটা বলতেছে যে ইন্ডিয়াতে শাকিব খান, বা এটা ঘুরে বেড়াচ্ছে যে ইন্ডিয়াতে এখন শাকিব খান শ্যুটিংয়ে। কিন্তু শাকিব খান ইন্ডিয়াতে কেন, হঠাৎ করে কেন শ্যুটিংয়ের এই যে শিডিউল সেটা চেঞ্জ হলো, এই ব্যাপারটা আসলে টোটালি হাইট। হ্যাঁ, এই টোটালি হাইট একটা ব্যাপার। রাজকুমারে একটা বিশাল চমক থাকতে যাচ্ছে, যে চমকটা শ্যুট করার জন্যই এখন টোটাল টিম ইন্ডিয়াতে আছে। আর সেটা আসলে সময় হলে সবাই বুঝতে পারবে। সিনেমা হলে গেলে, সিনেমা দেখার সময় সবাই, বললামই তো এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সবাই এক কথায় হা হয়ে যাবে, সেরকম কিছুই ঘটতে যাচ্ছে। ইন্ডিয়ার যে অংশের শ্যুটিংটা হবে, খুবই অল্প সময়ের জন্য শাকিব খান কিন্তু ইন্ডিয়া গেছে, খুবই অল্প সময়ের একটা শ্যুটিং। রাজকুমার সিনেমার শ্যুটিং পাবনাতে, আমেরিকাতে, বাংলাদেশের বিভিন্ন লোকেশনে, আমেরিকার বিভিন্ন লোকেশনে টোটালি শেষ হয়ে যেতে পারতো। কেন শাকিব খান এবং হিমেল আশরাফ, টোটাল রাজকুমার টিম কেন আবার এই রাজকুমারের শ্যুটিং ইন্ডিয়াতে করতে যাচ্ছে, এটা কি কারো মনে প্রশ্ন জাগে না? প্রশ্ন যদি জেগে থাকে তাহলে একটা কথা শুধু শুনে রাখো, যে সিনেমাতে এমন একটা চমক আমরা এর আগে দেখেছিলাম প্রিয়তমাতে, বুড়ো একটা লুকে শাকিব খানকে যখন আমরা দেখেছি, তখন থেকে প্রিয়তমার হাইপ ছিল এই হয়ে গেছে এই, ঠিক আছে? সারা বাংলাদেশে প্রিয়তমার একটা মানে অন্যরকম একটা ডিমান্ড হয়ে গেছে ওই বুড়ো লুকের পর থেকে, ঠিক আছে? তো সেই রকম একটা চমকই এই রাজকুমারে আছে, কিন্তু সেটা ওই লুকের চমক না, হ্যাঁ আলাদা লেভেলের একটা চমক। আমি আমি বিষয়টা খুবই এক্সাইটেড, ঠিক আছে? যাই হোক, তোমাদের জাস্ট একটু ক্লু দেই, হ্যাঁ, সেটা হচ্ছে যে রাজকুমার সিনেমাতে বিভিন্ন লুকেই শাকিব খানকে দেখা যাবে। ওই ক্লিন শেপ লুকে আমরা দেখেছিলাম একটা সময়, তারপরে আবার অন্য আরেকটু খোঁচা খোঁচা দাড়ি লুক, সেই লুকটাও কিছুদিন আগে আমরা দেখেছি। এখন এখন যে লুকটাতে শাকিব খান আছে, এই যে আমার পাশে এই পিকচারটা দেখো, শাকিব খান যদি এখন ইন্ডিয়া গিয়ে শ্যুটিংয়ে অংশ নেয়, তাহলে নিশ্চয়ই এর থেকে খুব বেশি চেঞ্জ হবে না। হ্যাঁ, কেন বলতেছি এই কথা জানো? শাকিব খান তো এখন ব্যবসায়ী হিসেবে নিজের একটা নতুন পরিচয় নিয়ে সামনে আসলেন, তাই না? রিমার্ক ব্র্যান্ডের পরিচালক হিসেবে শাকিব খান আমাদের সামনে আসলেন, তো সেটা নিয়ে সামনে আরও আলোচনা করবো আমি। কিন্তু এখন যে বিষয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে এই যে লুকটা, শাকিব খান এরকম একটা অনুষ্ঠানে আরও ক্লিন শেপ বা হচ্ছে একদম পরিপাটি একটা লুকে হাজির হতে পারতেন, তাই না? কারো মনে কি প্রশ্ন জাগতেছে না যে কেন শাকিব খান এইভাবেই এরকম খোঁচা খোঁচা ধাড়ি, তারপর হচ্ছে ঠিক মতো কিন্তু এগুলো ড্রেসিং করে নাই, মানে একদম টোটালি সুন্দরভাবে কিন্তু ফিটফাট হয়ে কিন্তু তিনি আসেন নাই? হ্যাঁ, পোশাক আশাক ঠিক আছে, ফিটফাট, কিন্তু ফেসিয়াল যে লুকটা, ওই লুকটা দেখো তোমরা, এটা কিন্তু আসলে উনি ওই সিনেমার যে একটা লুক ধারণ করতেছেন এটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। ওনার ফেসিয়াল যে লুকটা, এই বিয়ার্ডের যে কাটিং বোঝা যাচ্ছে, এবং চুলের যে অবস্থা বোঝা যাচ্ছে যে এটা আসলে সিনেমাতে ওই চরিত্রর যে লুকটা থাকবে স্পেসিফিক ওই সময়টাতে, রাজকুমার সিনেমার শ্যুটিংয়ের কথা বলছি, ইন্ডিয়াতে গিয়ে শাকিব খান যে শ্যুটিংয়ে অংশ নেবেন সেই শ্যুটিংয়ের লুকটাই কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই লুকে কেন শাকিব খান কি তাহলে কোনো স্যাড কোনো সিকোয়েন্স করতে যাচ্ছে? মানে ওইখানের যে শ্যুটিংটা হবে ওটা আসলে কি স্যাড কোনো সিকোয়েন্সের শ্যুটিং? আমারই অনেকদিনের কোনো শ্যুটিংয়ে তিনি যাচ্ছেন না, ঠিক আছে? সর্বোচ্চ দুই দিন শ্যুটিং ওখানে হবে ইন্ডিয়াতে, তারপর কিন্তু শাকিব খান আবার ঢাকাতে ব্যাক করবে, তারপর ঢাকা থেকে আবার সোজা চলে যাবে আমেরিকায়। এটা আমরা সবাই জানি, ইতিমধ্যে জেনে গেছি, অনলাইনের যুগ, সব কিছু সবাই সবসময় জেনেই যাই। তো যাই হোক, কিন্তু আমার এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে যে আসলে শাকিব খান এই যে এই লুকে আছে, এরকম একটা লুকে, তার মানে শাকিব খান ইন্ডিয়া যাচ্ছেন, যেখানে শ্যুটিংটা করবেন, আসলে শ্যুটিংটা হবে একটা স্যাড সিকোয়েন্সের। শুধু একটা সিকোয়েন্স না, যতগুলো সিকোয়েন্স হবে বেশিরভাগ সিকোয়েন্সই মানে স্যাড সিকোয়েন্স সেখানে থাকবে, ঠিক আছে? আমি জাস্ট এইটুকু বলে রাখলাম। এবং সেখানে হয়তোবা অন্য কোনো লুকেও কাজ হতে পারে, ক্লিন শেপেও কাজ হতে পারে, বা হচ্ছে অন্য কোনো লুকে হতে পারে, পরিপাটি লুকে হতে পারে, কিন্তু এইটুকু শিওর বন্ধুরা, গিয়েই উনি যে শ্যুটিংটা শুরু করবেন সেই শ্যুটিংয়ে উনি এরকম কিছুই করবেন, কোনো ইমোশনাল সিকোয়েন্স শ্যুট হবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে যে সিনেমাটা হতে যাচ্ছে বছরের সেরা একটা সিনেমা। হ্যাঁ, তুফান তো আছেই, বাট রাজকুমার কোনো অংশেই কম না। এমন হতে পারে এমন একজন ক্যারেক্টার তোমরা সিনেমার মধ্যে দেখলা, যে ক্যারেক্টারটা তোমরা কোনোদিন কল্পনাও করো নাই যে শাকিব খান বা বাংলাদেশের কোনো, মানে আসলে কী বলবো, বাংলাদেশের কোনো সিনেমাতে তোমরা আসলে কল্পনাও করো নাই, এরকম কিছু হতে পারে। অথবা এমনও কিছু হতে পারে যে শাকিব খানের এই সিনেমাতে এমন কোনো হৃদয় বিদারক ঘটনা যেটা আসলে তোমাদের চিন্তার বাইরে,